চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ধ্বংসস্তূপে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেছে বিস্ফোরক অধিদপ্তর, তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত বলতে না পারলেও অক্সিজেন রিফুয়েলিং এর সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে বিস্ফোরণের পর থেকে লাপাত্তা প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের এলাকা, ধরে যায় আগুন। এ ঘটনায় ছয়জনের মৃত্যুসহ আহত 30 জনের বেশি। আশেপাশের প্রায় 1 কিলোমিটার এলাকার মধ্যে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান। ধ্বংসস্তূপে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে জেলা প্রশাসন। এর আগেও 3 বার সীমা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সীমা রিরোলিং মিলে দুর্ঘটনায় 1 জন নিহত ও 14 জন আহত হয়। ভয়াবহ বিস্ফোরণের জন্য মালিকপক্ষের উদাসীনতাকে দুষছে আশেপাশের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অবহেলার কারণে এই বিস্ফোরণ হয়ে গেছে, মনে করো এখানে অনেক কয়েকজন মানুষ মৃত্যু হয়েছে, কয়েকজন মানুষ আগত হয়েছে। আমাদের একটা না 3টা কারখানায় ক্ষতি হয়েছে, প্রায় কয়েক কোটি টাকার মতো আমাদের মেশিনারিজ প্ল্যান্ট সব কিছু এখন উৎপাদন বন্ধ। ঘটনাস্থল পরিদর্শন করেছে বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা, কাজ করছে ফায়ার সার্ভিস, কিন্তু বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কেউই। তবে রিফুয়েলিংয়ের সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে যে কি কারণে বিস্ফোরণ হয়েছে। অক্সিজেন রিফিলের সিলিন্ডার রিফিলের প্ল্যান্ট তো, এটা মূল প্ল্যান্টটাই বিস্ফোরণ হয়েছে। এখন প্ল্যান্টের কোন সিলিন্ডার বা কোন ট্যাঙ্ক বিস্ফোরণ হয়েছে এখন পর্যন্ত ফাইন্ড আউট করতে পারিনি আমরা। জেলা প্রশাসক মহোদয়ের ওখানে একটা কমিটি গঠন হয়েছে, ওই কমিটির ওখানে মিটিং হবে। মিটিং হওয়ার পরে ওখান থেকেই সিদ্ধান্ত হবে। আমরা এখন আপাতত দেখলাম, এখন আমাদের অফিসে যাব, আমরা দেখব, তারপরে সিদ্ধান্ত, এটা আমরা এখনও বলতে পারবো না। বিস্ফোরণের পর থেকেই গা ঢাকা দিয়েছেন সীমা অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন। দ্বিতীয় দিনেও ঘটনাস্থল কিংবা হাসপাতাল কোথাও আসেনি মালিকপক্ষের কেউ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত জানাবেন। এরশাদ, আমরা যেটুকু খবর পেয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 7 সদস্যের তদন্ত কমিটি হয়েছে, বিকেল 3:30 নাগাদ তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরে আমরা আশা করছি যে ঘটনার পেছনের কারণ অথবা কোন জায়গা থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেটি তারা আমাদেরকে জানাবে, অথবা তারা প্রাথমিক তথ্যপত্র এখান থেকে তারা সংগ্রহ করবেন। এই তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি। তবে এখানকার আশেপাশের এর আগের লাইভ আমরা যেমনটা দেখিয়েছিলাম, আশেপাশের প্রচুর এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠান। এই অক্সিজেন প্ল্যান্টের মতো একটি অক্সিজেন প্ল্যান্ট ছিল, সেটিও ধ্বংস হয়ে গিয়েছে। বিশেষ করে কয়েকটি রিরোলিং মিল, স্টিল ইস্পাত কারখানা, সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আশেপাশে আবাসিক প্রতিষ্ঠান, মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। তাদের যেটি অভিযোগ, বারবার এ ধরনের ঘটনা ঘটে আশেপাশের আবাসিক যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারা কোনো ধরনের আর্থিক সহায়তা বা কোনো ধরনের সহায়তা তারা পান না। আমরা এর একটু আগে বিভিন্ন আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে বসত বাড়ি, কুড়ে ঘর, ঘরগুলোতে আমরা গিয়েছি, দেখেছি মানুষের আহাজারি এবং তাদের যে বাড়িঘরগুলো কীভাবে ধ্বংস হয়েছে সে চিত্র আমরা দেখিয়েছি। সব মিলিয়ে এই যে সীমা গ্রুপ, তাদের যে সীমা স্টিল রিরোলিং আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানেও কিন্তু গত 3 বছরে প্রায় 15 থেকে 20 জন শ্রমিক দগ্ধ হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে এবং 1 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই স্থানীয়রা যেটি বলছেন, সংশ্লিষ্ট প্রশাসন এবং যে সমস্ত কর্তৃপক্ষ তাদেরকে তদারকি করবার কথা, ফায়ার লাইসেন্স থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা এবং বিস্ফোরক অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসনের তদারকির ভূমিকা নিয়েও কিন্তু এখানটা প্রশ্ন রয়েছে। প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেমনি প্রশ্ন রয়েছে, ঠিক তেমনিভাবে এখানকার যে সমস্ত তদারকি করার মতো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। তো আমার কাছে থাকা সবশেষ যে খবর সেটি হচ্ছে, জেলা প্রশাসন গঠিত যে তদন্ত কমিটি সেটি বিকেল 3:30 নাগাদ এই ঘটনাস্থলে আসার কথা রয়েছে এবং আসার পরে হয়তো তাদের মাধ্যমে আমরা বিস্তারিত আরও তথ্য জানাতে পারব। এ ছিল আমার কাছে ঘটনাস্থল থেকে খবর। ধন্যবাদ।